আলু কাবলি খেতে কান্না ভালো লাগে আমাদের সবারই ভালো লাগে তাই আজকে নিয়ে এসে আলু একটা চটপটা রেসিপি এখানে নিয়ে এসেছি আলু সেদ্ধ করে তার উপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো এখানে আমি একটু ছোলা এবং মটর সেদ্ধ করে রেখেছিলাম সেটা উপর দিক দিয়ে দিয়ে দিয়েছিলাম ছোটোবেলায় স্কুলের বাইরে যেরকম আলু আলা বসতো সেখান থেকে রোজ আলু কাবলি খেতাম এখানে ঠিক সেরকমই বানাচ্ছি তারপর দিয়েছি টমেটো কুচি লঙ্কা কুচি এবং এখানে দিয়েছি একটা ভাজা মশলা যেটা আমি আলু জন্য তৈরি করেছিলাম এরপর আমি দিয়েছিলাম তেতুলের পাল তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম তারপর সেখান থেকে জলটা তুলে তেঁতুলের উপর দিয়েছি তোমরা পরিমাণ মতো দিয়ে দিতে পারো তারপর চাট মশলা পরিমাণ মতো নুন ব্যাস হয়ে গেল আলুকাপড়ি এরপর ভালো করে এটাকে মিক্স করে নিলাম দেখেই দেখো কি সুন্দর জীবে জল চলে এসছে তোমরা কিন্তু এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবে এরপর ভালো করে হাত দিয়ে মাখিয়ে আলুকাবলিটাকে একটা বাটির মধ্যে রেখে ওপর দিয়ে ঝুড়ি ভাজা ছড়িয়ে মাকে দিয়ে দিলাম টেস্ট করতে তোমরা খেয়ে বলো তো কেরকম হয়েছে মাও খেয়েছিল তোমরা কিন্তু ভিডিও দেখেও খাবে বাড়িতে করেও খাবে